হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম মজার একটি ডেজার্ট। অবশ্যই এটা আপনাদের খুব পছন্দ হবে। এই ডেজার্টটার দুটো লেয়ার হবে। আমি এটার নাম দিয়েছি স্টার্চ ডেজার্ট। এখন এটি তৈরি করব। প্রথম আমি একটা প্যানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে বাসায় যে কোনো দুধ পাউডারকে গুলে নিতে পারেন, একটু ঘন করে গুলতে হবে। এবার আমি 2 কাপ দুধের সাথে অ্যাড করব 2.5 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এটা মাপটা খুব সোজা, 2 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ। এরপর এরকম একটা বিটার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলাতে এটাকে অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট পরে আমরা এই ধরনের একটা ঘন ঠিক একটা লিকুইড পাবো। আমাদের প্রথম লেয়ারটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমরা নামিয়ে যে কোনো একটা সার্ভিং বোলে এগুলো সার্ভ করে নিব। আমরা যদি এরকম ছোট ছোট বোল নিই, তবে আমরা হাফ পরিমাণ হোয়াইট লিকুইডটা দিব, এভাবে প্রতিটা বোলে দিয়ে দেব। এরপর একটু ভালো করে সমান করে নেব, এভাবে একটু সমান করে নিচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্টেপ। এখন আমি নিয়েছি 1.5 কাপ জুস, এটা অরেঞ্জ জুস। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাজারে কিনতে পাওয়া যায় জুস, সেটা ইউজ করতে পারেন। আমি ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছি, সাথে দিচ্ছি, যেহেতু অরেঞ্জটা টক ছিল, আমি এখানে 1 টেবিল চামচ চিনি ইউজ করছি এবং দিব 1 টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এবার সেম আবার এটাকে আমরা এখন বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লিকুইডটা হতে বেশি সময় লাগে না, কিন্তু 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। এভাবে আমরা কিন্তু অনবরতই 2-3 মিনিট একটু নাড়তে থাকব, কোনোভাবে থামা যাবে না। দেখুন, মাত্র 2 থেকে আড়াই মিনিটে এরকম একটা লিকুইড পাবো আমরা। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি। এবার আমরা প্রথম যে সাদা লিকুইডটা দিয়েছি সেটার উপর এটা দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচের লেয়ারটা হালকা একটু গরম থাকে, তখনই আমরা উপরের লেয়ারটা দিব। এভাবে আমরা সবগুলো সমান করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে ঠান্ডা করে। এরপর আমরা ফ্রিজে রাখবো, ফ্রিজে 2 থেকে আড়াই ঘন্টা রাখবো। খুব গরমে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে খুব ভালো হয় এবং টেস্টটা তখন খুব ভালো লাগে। এখন আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করব, একটু গার্নিশিং করব, আর সেটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তবে আমি অ্যাড করছি নারকেল, গ্রেট করা নারকেল। এরপর দিব একটু বাদাম গুঁড়ো। বাদামটা আমি একটু হাফ আড়া গুঁড়ো করে নিয়েছি। এভাবে দিয়ে আপনারা ঠান্ডা, খুব গরমে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করতে পারেন। এবং আমি মনে করি এটা আপনাদের ঈদের জন্য একটি মজার আইটেম হবে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।